শুভ উদ্বোধন হলো উচ্চলন কৃষি মেলার। কোভিড অতিমারিতে যে রুক্ষতা তৈরি হয়েছিল তাতে আবার সবুজের ছোঁয়া লেগেছে। পূর্ব বর্ধমান সহ দক্ষিণ দামোদর এলাকার বিভিন্ন দিকে দিকে অনুষ্ঠিত হওয়া মেলা তাতে কিছুটা হলেও জলের যোগান দেবে। রবিবার অর্থাৎ 22 জানুয়ারি থেকে দক্ষিণ দামোদরের রায়না 2 নম্বর ব্লকের উচ্চলনে শুরু হল নবমতম উচ্চলন কৃষি মেলার। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দামোদরের ভূমি পুত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, রায়না 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিশা যশ, রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহসভাপতি আনসার আলী খা, মাধবডিহি থানার অফিসার ইনচার্জ উত্তাল সামন্ত, বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব, বিশিষ্ট সমাজসেবী অসীম কুমার পাল সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রীসহ সকল বিশিষ্টজনেদের চন্দনের ফোঁটা উত্তরীয় ব্যাচ ও পুষ্পস্তবক সহযোগে বরণ করে নেওয়া হয় উচ্চলন মেলা কমিটির পক্ষ থেকে। মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বাবুর পিতা স্বর্গীয় রাসবিহারী মজুমদার মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলে। এদিনের মঞ্চ থেকে এলাকার অসহায় মানুষদের উদ্দেশ্যে শীত বস্ত্রস্বরূপ কম্বল তুলে দেওয়া হয়। কম্বল তুলে দেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ উপস্থিত বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটু রিভার্বটা দেবে ব্যাম্পাতি, একটু তৈরি থাকবেন, আমরা প্রদীপ প্রজ্বলন করছি, ঢুকতে হবে। দীপ জ্যোতি পরম জ্যোতি দীপ দীপনাম দীপ হর তুমি অপং দীপ জ্যোতি নভস্তুতে শুভ করতু কল্যাণ আরোগ্য শুভ সম্পদা দেশ বুদ্ধি বিনাশায় আত্মা জ্যোতি নভস্তুতে